দৈববাণীতে যেন পরিণত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে এসে আগাম হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। 18 ফেব্রুয়ারির পর ত্রিপুরা সরকারের অফিসে অফিসে শুরু হয়ে যাবে তথ্য লোপাট, পুড়ে ফেলা হবে ফাইলপত্র। তিনি আরও বলেছিলেন, সঙ্গে সঙ্গেই যেন মোবাইলে তুলে রাখা হয় ছবি। বর্তমানে সেই চিত্রই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। দেখা গেল রাজ্য সরকারের বন দপ্তরের কিছু কাগজপত্র পুড়ে ফেলা হচ্ছে। তবে এই ঘটনার সত্যতা নিয়েও উঠছে বিভিন্ন প্রশ্ন। কে বা কারা এই কাণ্ড সংঘটিত করেছে সে বিষয়েও জানা নেই কারোর।